আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুকে একটি হ্যাশট্যাগ চলতেছে, বয়কট 71 টিভি। এখন আমরা কিভাবে এই যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করে বয়কট 71 টিভি করব, অথবা কিভাবে আপনি 71 টিভি বা যে কোনো টেলিভিশনের নিউজের, যদি আপনার মনে হয় যে তারা কোনো ভুল তথ্য দিচ্ছে, ভুল কিছু করাচ্ছে, তাহলে কিভাবে আপনি রিপোর্ট করবেন? তো এই জন্য আমরা সর্বপ্রথমে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে 71 টিভি। যদি আমরা পেজটিতে যাই, ফেসবুক পেজ, সেটি হচ্ছে তাদের ফেসবুক পেজ, অথবা যে কোনো টেলিভিশন অথবা যে কোনো ব্যক্তির পেজের বিরুদ্ধে যদি আপনি কমপ্লেন করতে চান, তার পেজটিতে যাবেন এবং এখানে যে 3 ডট আছে শেয়ার অপশনের পাশে, এটাতে ক্লিক করবেন। করার পর নিচের দিকে চলে যাবেন এবং ফাইন্ড সাপোর্ট আর রিপোর্ট পেজে ক্লিক করবেন। জাস্ট এটাতে ক্লিক করার পর এখন আপনাকে বলতেছে যে কেন আপনি এই রিপোর্টটা করতেছেন। তো আপনি দিতে পারেন হেট স্পিচ, মানে হচ্ছে যে তারা সমাজে যেটি করতেছে যে নানা প্রকার অশান্তি সৃষ্টি করতেছে তাদের নিউজের মাধ্যমে। তো এটি করার পর আপনি চাইলে আনফ্লো করতে পারেন, ব্লক করতে পারেন, তবে আপনি এটি করবেন যেহেতু সবাই যে ট্রেন্ডিংটা চলতেছে সেটা এটা করতে পারেন। আর আপনি রিপোর্ট পেজ করতে পারেন। জাস্ট আমরা রিপোর্ট পেজ করতেছি, করার পর আই ডোন্ট নো, দুটো অপশন দেওয়া আছে, তো আপনি যেটি করবেন নিচেরটি করবেন, ইয়েস আই উইল ডু লাইক টু কন্টিনিউ ফাইলিং এ রিপোর্ট। জাস্ট এটিতে ক্লিক করে নেক্সট করে দিবেন, এতটুকুই যথেষ্ট। তারা আপনার এটি আপনাকে ইমেলের মাধ্যমে জানাবে। তো এখন আসি ফেসবুক, ওই যে আমরা যদি এখন ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি আমরা 71 টেলিভিশন দেখি, তো এক্ষেত্রে সম্পূর্ণ আমরা যেটি করতে পারবো না এককভাবে চ্যানেলটার বিরুদ্ধে করতে পারবো না, তবে আপনি নির্দিষ্ট একটি যেই কোনো নির্দিষ্ট একটি যে কোনো যদি আপনি ভিডিও নেন সেটির মধ্যে আপনি রিপোর্ট করতে পারেন। ধরলাম যে এই যে ভিডিওটি আছে এটির বিরুদ্ধে আমরা কমপ্লেন করব, তো আমরা যেটি করব সেটি হচ্ছে যে 3 ডটে যাব, এখান থেকে রিপোর্ট অপশনে যাব। রিপোর্ট অপশনে যাওয়ার পর আমাদের জন্য এরকম একটি পেজ খুলে যাবে। তো এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে হেডফুল অর এবিউসিভ কন্টেন্ট, এখান থেকে চুজ ওয়ানে করে দিব, প্রমোটিং হেটেড অর ভায়োলেন্স করে দিব, নেক্সট অপশনে ক্লিক করব। তো এক্ষেত্রে আপনি চাইলে টাইম স্ট্যাম্পও দিতে পারেন, না হলে এভাবেই থাক, জাস্ট রিপোর্ট অপশনে ক্লিক করে দেন। এভাবে যদি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ রিপোর্ট যদি যায়, তারা একটি একটি করে ভিডিওগুলো তারা আপলোড করতে বাধ্য হয়ে যাবে। তো আশা করি যারাই 71 টিভি যেই সমস্ত কাজ করতেছে এর বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ জানাতে চান, এভাবে কিন্তু জানাতে পারেন, অথবা যে কোনো টেলিভিশন অথবা যে কোনো কন্টেন্টের বিরুদ্ধে আপনি এভাবে রিপোর্ট করতে পারবেন। তো রিপোর্ট করলেই যে এটি বন্ধ হয়ে যাবে সেটি না, কিন্তু যখন লাগাতার ও কন্টিনিউয়াস যখন রিপোর্ট আসতে থাকবে, তখন তো অবশ্যই অবশ্যই ইউটিউব ফেসবুককে কিছু না কিছু ব্যবস্থা তো নিতেই হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।